হাসিনার নেতা, হাসিনার পালিত নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে বাংলাদেশ থেকে, আমি তার খোঁজ বায়োডেটার নিচ্ছি, সে কে কি পদে আছে মোটামুটি পেয়েছি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা আপনাদের কাছে পৌঁছে যাবে, তার ফটো সমাদ দেবো আমি, যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে সে কি বলছে শুনেলেন, দু তবকার মুসলমান, একটা এজিদওয়ালা মুসলমান আর একটা হুসেনওয়ালা হুসেনওয়ালা মুসলমান, কি বুঝলেন? তাহলে নবীজির কোনো মূল্য রইল না। আর আমি বলে যাচ্ছি মূর্খ, সবাই আমরা নবীজির উম্মত, কেউ যদি বলে আমি হোসেনের উম্মত সে বেঈমান হয়ে যাবে। হোসেন হচ্ছেন নবীজির নাতনি নাতি এবং শ্রেষ্ঠ পায়গম্বর, হাবি পায়গম্বর। নবীজিকে যিনারা দেখেছেন তেনারা কি সাহাবি, তাতে নবীজির নাতি হোক আর পুতা হোক যেই হোক, নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবি, যারা ইমান এনেছেন তারা আল্লাহর কাছে কামিয়াবি লাভ করেছেন। হযরতে হোসেন একজন আমাদের কাছে পণ্ডিত ব্যক্তি, আমাদের কাছে একজন বড় আল্লাহর নবীর সাহাবি, জালিলুল কাদার সাহাবি। কিন্তু যদি বলো হোসেনওয়ালা মুসলমান আর ইয়াজিদওয়ালা, মানে আমাকে ইয়াজিদওয়ালা মুসলমান বলতে চেয়েছে, মানে এমন কি সে বলেছে সালাম দিতাম কিন্তু তোমাকে সালাম দেওয়া যাবে না, বড় কষ্ট লাগে। তারপরে আরো ভাষা খারাপ বলো, তার রেকর্ডিংটাও আমি ছাড়ব, তাকে আমি ছেড়ে কথা বলবো না, যেহেতু আমি চাই এবং বলেছে তুমি হাসিনা কতগুলো ভালো কাজ করেছে তুমি জানো না, আমি বলেছি তিনটে ভালো কাজ করেছে হাসিনা, কটা বল? যাদের মধ্যে আল্লাহর ভয় নেই আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন মারহালাই ফেলাবে, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তারা 100-100% কিয়ামতের দিনে ফেরে পড়বে। কাদের ভয় হয় না শুনে দেন, যারা পাপটাকে নেকি মনে করে। আজকে মানুষ কিন্তু সুদ খায় কি মনে করে, ভালো কাজ মনে করে। মুসলমান সুদ খায় না খায় না? সুজাপুরে 100টা বার করে দেব, সুজাপুরে 100টা বেরোবো, কেউ বলছে 1000টা বেরোব, ঠিক বলেছেন? আমি তো জানি না, আপনারা ভালো জানবেন, সুজাপুরের মানুষ আমার ভাই একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুণা হবে, হাদিসে আছে, আপনি ভেবে দেখুন সেই পাপ কি পাপ করছেন। শুধু তাই নয়, আমাদের দেশের লোক, আমি কালকে বলেছি আজকে আবার রিপিট করে যাচ্ছি, 100টার মধ্যে 98টা মুসলমান নামাজ পড়ুক জাহান্নামে যাবে। যদি বলেন কেমন করে, তার প্রমাণ দিয়ে যায়, নামাজ পড়ে অথচ মা বাবাকে ভাত দেয় না, নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে লটারি কাটে, নামাজ পড়ে বিবির ওপরে অত্যাচার করে, নামাজ পড়ে লোকের গিবত চুগলি করে। আমাদের দেশে তো প্রত্যেকটা মসজিদের বাইরে একটা করে চেয়ারের মতো করা আছে, আপনাদের এখানে আছে নাকি জানি না, আবার চায়ের দোকান আছে কোনো কোনো গ্রামে মসজিদের বাইরে, ফজরের নামাজ পড়ি কিছু মুসল্লি আছে সেইখানে বসে গিবত শুরু করে, গিবত কার বিটি পালি গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, এই গল্প বলে শুনেছিস, বেরিয়ে চলে গেছে, এবার তোর নামাজটা ওখানেই শেষ হয়ে গেল। তুমি নামাজের পরে তসবি করবে, যদি বলো মসজিদে তসবি করা হয়ে গেল, কোরআন পড়া হয়ে গেল, কি করবে, বাড়িতে চলে যাও, বিবি নামাজে মুসল্লায় আছে, এক কাপ চা করুন, দু কাপ চা করেলেন, প্লেটটা নিয়ে গিয়ে বিবির কাছে নামান, কই গো বিস্কুটটা নিয়ে এসে দেবো, আমি চা করেছি, দুজন মিলে খাই, কি বুঝলেন? কিন্তু না, ওইখানে তো গল্প হবে না, চায়ের দোকানে। আমি বলছি যারা ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, তসবি তেলাওয়াত করে, বিবির সঙ্গে এক বিছানায় বসে চা খাবে, ওই বিবির মশল্লায় বসে চা খাবে, নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের আদর্শ আলাদা, বিবির সঙ্গে আলাদা ব্যবহার, প্রেমিকের সঙ্গে আলাদা ব্যবহার, কি বুঝলেন? বউ ফোন করছে, কোথায় আছে, সুজাপুর বাজারে, হ্যালো তুমি ভাত খাবে না, তাড়াতাড়ি চলে এসো, রেডি হয়ে গেছে, এ রাখ ফোনটা, আমি এখন ব্যস্ত আছি কাজে, পরে করবি। বউ আর যদি প্রেমিক ফোন করে, ওরে বাবা রে, হ্যালো কেমন আছো তুমি, আই লাভ ইউ, কোথায় খাবে বলো, বললাম মালদায় ফোন ধরেছে, সুজাপুরও ছাড়ে না, এর নাম হচ্ছে নেমো খারাপ। বিবির সঙ্গে শুনেলেন
পর নারী হচ্ছে হারাম, কেন হারাম বলে দিই, কোরআনে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদু। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো তোমরা হবে সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ লাল ঘরে জাহান্নামে ভরে দেব। স্ত্রীর সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী এমন একটা দৌলত, এমন একটা আল্লাহ দেওয়া নিয়ামত, আপনি অনুভব করতে পারবেন না। আচ্ছা বলুন, যদি সুজাপুর বাসস্ট্যান্ডে লোকের বয়ের সাথে গল্প করেন, ভেতরটা কি হবে? খালি হাওড়া আর শিয়ালদা, দাপ দাপ, কেউ দেখলেনি কি বে, কেউ দেখলেনি, খালি একবার করে কথা ঠিক বলছি না ভুল বলছি, চারিদিকে তাকাবে, খালি ভেতরটা দাম দাম করবে, কেউ দেখে নি কি আমার পাড়ার লোক দেখছে নাকি। কিন্তু যদি সারা রাত বিবির সঙ্গে গল্প করো, পৃথিবীর কেউ সমালোচনা করবে না, তোমার পাড়ার কেউ বলবে না সারা রাত বিবির সাথে গল্প করছিল। বিবির ঘর থেকে বের হলে পুরুষরা শোনো, আমার যুবকরা, বিবির কপালে চুম্বন দিয়ে বের হও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে সফরে বেরুলে বিবিদের কপালে চুম্বন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা সকালবেলা এই আমি আসছি ভাত রেডি করবি, বেরিয়ে গিয়ে চলে গেল, কোনো মহব্বতের কথাও নাই কিচ্ছু নাই, দুটো ভালো কথা বলো আসছি, হ্যাঁ তুমি ভাত রেডি রাখবে, হ্যাঁ দিয়ে কাছে ডেকে কপালে চুম্বন দিলে মহব্বত বেড়ে যাবে। আর যদি ঝগড়া করে যান তুই মনে মনে করবে আটকুড়ের বেটা তুই লড়ির তলায় যাস, বলে না বলেন অনেক মেয়েরা, আটকুড়ের বেটা তুই যেন লড়িতে ঢুকিস, কেন এই তো মেরেই বেরিয়ে গেল, আবার ঢুকে আর একবার মারবে, কি বলেন অনেকজনা বড় কষ্ট লাগে না। এই ধরনের ব্যবহার স্ত্রীর সঙ্গে করবেন না। আল্লাহ মা দিকে বড় দৌলত দিয়েছে, বলে দিই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বান্দারা শোনো, দুনিয়াতে উপভোগের জন্য আমি যতগুলো নিয়ামত দান করেছি, কোরআন নকল করছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সব থেকে দামি নিয়ামত হচ্ছে বিবি, নিসা মানে হচ্ছে মেয়ে, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত বলে দিই, বউ যদি ঝগড়া করে, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, আমি বাপের ঘর পালিয়ে যাচ্ছি, অনেক ছেলে কি বলে এই তুই বেড়া ওখানে ঘর থেকে যা যা চল যা, তুই দেখছি চলে গেল বউ, তিন দিন গেল, চার দিন গেল, পাঁচ দিন গেল, ফোন নাই, এক সপ্তাহ পরে আর ঘুম আসছে না রাতের বেলায়, বারোটার পরে খালি বউকে খিচি খিচি করে খালি মিস কল মারছে, বউ ফোন মিস কল মারছো কেন, আবার রাগ করছো কেন, তুমি মনে চিল্লাছো কেন, মাল একদম ঠান্ডা এক সপ্তাহ পরে, কি বুঝলেন, তার নাম হচ্ছে বিবি, এত বড় দৌলত দিয়েছে। শোনো, যাদের বিবি থাকতে বিবি মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো, বিবি আল্লাহর কত বড় নিয়ামত, স্ত্রী কত বড় নিয়ামত। পাঁচটা বেটা থাকবে, বাপকে বলবে পাঁচটা বৌমা, আপনার এতটুকু কষ্ট হবে না, আরে বুকারা সব খিদমত করবি, কিন্তু রাত্রে রাতে এসার পরে খানা খেয়ে রাত নটায় সবাই নিজের নিজের বিবিকে নিয়ে বেটারা ঘরে ঢুকে যাবে, এক কোণে কামড়ায় বুড়ো মানুষ একা পড়ে থাকবে, রাতের বেলায় যদি পিশাব লাগে, কারেন্ট যদি চলে যায়, অন্ধকার হয়ে যায়, বিছানায় মুক্ত হবে নাহলে ঘরের কোণে, বিবি থাকলে কি হতো, দাঁড়াও চিন্তা করো না, এদেখো বালতিতে মুতো আমি ফেলে দিয়ে আসবো, সিলিমচিতে মুতো আমি ফেলে দিয়ে আসছি, কিন্তু আমাদের দেখেছেন বলে দিই বিবি কি, যদি কারুর অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বিপদ হয়ে পা ভাঙে, ভাঙে না ভাঙে না, ঘরে শুয়ে আছে, ও দিয়ে পিশাব লেগেছে, বউকে বলছে গো আমি যেতে পারবো না গো, একবার ই করাতে বালতিটা নিয়ে এসো, এখানেই মুতে দিয়ে ফেলে দিয়ে হবে, বিবি তাই স্বামীর খিদমতে তুমি বালতিতে মুতো তোমার স্ত্রী ফেলে দিয়ে আসে, কিন্তু যদি বউয়ের পা ভাঙে আর বউ যদি বলে চলতে পারছে, চলতে পারছো নাকি, টেনে নিয়ে গিয়ে পিশাবখানে বস করে দিবে, বউয়ের মুত ফেলাবে না কেউ, ঠিক বলছি না ভুল বলছি, ইসলাম এত সুন্দর, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। শোনো, যায়িনা লিন্নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাবি ওয়াল ফিদ্দা, তারপরে আমি দিয়েছি তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান দিয়েছি যাদের মুখ দেখে সব কিছু ভুলে যাবে, তোমার টেনশন দূর হবে, বাড়িতে এসে সুন্দর তোমার বেটার চেহারাটা দেখলে, বিটির চেহারা দেখলে তোমার মনের টেনশন দূর হবে, বাজারে ঝগড়া হয়েছে, ব্যবসায়ী টেনশন এসছে, বেটার মুখটা যখন দেখবেন বাপের গালে চুমু খাবে, বিটি যখন তোমার ঠোঁটে চুমু খাবে, সব টেনশন দূর হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে দিয়েছি
রূপা আর সোনা উপভোগ করো, তোমাদের জন্য সওয়ারি করেছি। কি ঘোড়াকে তোমরা সওয়ারি হও, ব্যবসা বাণিজ্য করো। আর নিয়ামত দিয়েছি, বিচি দিয়েছি, খেতি বাড়ি, ধান, শস্যে, গম, আলু ইত্যাদি তোমরা উৎপন্ন করো, আর তোমরা নিজেরা উপভোগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, হে নবী, এতগুলো নিয়ামত দেওয়ার পরও তাদেরকে বলে দাও, এগুলো শুধু আমি দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি, শুধু দুনিয়ার জন্য। কেন? দুনিয়াটা হচ্ছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা, আপনি ধোকায় পড়ে আছেন। অনলি ফর ধোকাতে মানুষের ধোকা কাটবে কখন জানেন? মৃত্যুবরণ করে যখন কবরে যাবে, এই কবর থেকে আপনার ধোকা কেটে যাবে। আপনি ধোকায় আছেন, স্বপ্নে আছেন, স্বপ্ন ভেঙে যাবে যখন আপনি কবরে যাবেন। কবর হবে প্রথম মঞ্জিল, দ্বিতীয় মঞ্জিল আপনার শুরু হবে কিয়ামতের ময়দানটা, আর ওইটা যে শুরু হবে, ওই আলামটা যে শুরু হবে, ওইটা আবাদান আবাদা চিরকালের জন্যে, ওটার পরে আর কোনো কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্যে বাংলো করে কি করবেন? জান্নাতের জন্যে বাংলো তৈরি করুন। দুনিয়াতে কেউ মহব্বত করবো না, জোরে বলুন ইনশাল্লাহ। পৃথিবীর মহব্বত মন থেকে উড়িয়ে দেন, মালের মহব্বত করবেন না, দৌলতের মহব্বত করবেন না। যাদের মনে হয় আমার মাল আমার কাছ থেকে যাবে না, তারা কোরআন শোনো। নবাব সিরাজউদ্দৌলার বংশধর বেঁচে আছে তো? নাই। মালগুলো কার কাছে আছে? কথা বলে না। হাজারটা দৌড়ের বাড়ি, তার প্লেট, এখন তো যেগুলো রাখা আছে হাজার দুয়ারিতে, প্লেট ফ্লেট ওগুলো সব নকল মাল রাখা আছে, আসল সব চলে গিয়েছে, সরকার গুটিয়ে নিয়েছে, ওগুলো সব নকল, একটাও আসল নাই, খালি আয়নাটা আসল আছে। কি বললেন? বাকি সব নিয়ে পালিয়ে গেছে, আয়না পাল্টাতে পারেনি। আমার ভাই নবাব সিরাজউদ্দৌলা চলে গেছে, তাদের মাল দৌলত সেখানে পড়ে রয়ে গেছে। আমার ভাই আপনি চলে যাবেন, আপনার সব কিছু পড়ে থাকবে দুনিয়ার বুকে, ওই জন্যে পরকালের চিন্তা লিবেন, আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। সব থেকে দামি সম্পদ যেটা আপনাকে নিয়ে যেতে হবে ওটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা আপনাকে নিয়ে যেতে হবে। সবাই ভালো আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। এক নম্বরই আপনার জীবনে যেন নামাজ কাজা না হয়, জোরে বলুন ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনি হালাল খাবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। হারাম থেকে বাঁচবেন, বেঈমান কাফেররা আপনার জীবনে হারামে ভরেই দিয়েছে, আপনি না চাইলেও আপনাকে হারাম খেতে হচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। যেমন বলে দিই, আমাদের দেশের লোক বাজ বিচার করে না, কোথায় খেতে বসছি, কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, কে খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, আমরা বাজবিচ করি না। কোরআনে আছে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে খাবারে তাকওয়া, নামাজে তাকওয়া, চলাফেরাতে তাকওয়া, কথাতে তাকওয়া, ব্যবহারে তাকওয়া, প্রত্যেকটা জিনিসে তাকওয়া অর্জন করতে হবে।